নবী আলাই সালাতামে মসজিদে নববিদ মিম্বরের মধ্যে বইয়া ওয়াজ হতরা হজরতে আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা আনহায় গৰৰ রুমর বেরর লগে খান লাগাইয়া নবী আলাই সালাত আসসালামর ওয়াজ হতরা ই জবান আর আমাল্লা খান মুলি সাহেবের বেটি হইলে মেয়া সাহেব বিয়ালে আইতে কোনবার লাইবা বলে না দেরি হইব কিতা লাগিন দেরি হইব বলে ওয়াজ আছে অনুমানে কটা তাইবা তাহলে মোটামুটি নয়টা বাজবো এর বাগ এর মাঝখানো আমি আমার লাগান মল্লি সাহেবের বেটিয়ে তিন বাড়ি গিয়ে আমার বাবা মোল্লাহ বাড়িতে নাই তো গতিকে ইলা সুযোগ আর ভাইতে এখানো আর কি সহ বাড়ি গিয়ে ভাগাই আইব বেটিয়ে তাই নবী আলাই সালাতামে মসজিদে নবীর ভিতরে ওয়াজ খতরা হজরতে আয়সা সিদ্দিকায় বেরর লগে খান লাগাইয়া নবীজির হদিসতা হুন্তরা যার কারণে হদিস শরীফর কিতাবও মহাদ্দিসিনে কেরামকলে লেখিতরা যে দুই হাজার ছয়শ দশটা তাকিয়া বেশি হদিস হজরতে আয়সা রাজি আল্লাহ তালা বর্ণনা করছে হদিস শরীফর মধ্যে হজরতে উমর আল্লাহ খান খলিফাতুল মুসলিম এক সাহাবি অত বড় সাহাবি যে সাহাবির জায়গা ইন্তেকালর ঘরে নবী আলাই সালাতাম খান্দার জায়গা মিলছে হৌ সাহাবিয়ে উমর রাজি আল্লাহ তালুহি আল্লাহ রসুলর বাদে মাঝে মাঝে মা এসার কেসে গিয়া কিছু মুসলার আদান প্রদান কথা মুরসলাই কিতা অত বড় জহিন বেঠি আসলা হজরত মা আয়েশা রাজি আল্লাহ আনহা হজরত আয়সা ওয়াজ হন্তরা আল্লাহ রসুল্লাহ সাল্লাহামে ওয়াজ হতরা কিয়ামতর ওয়াজ মানু গিয়া কিলা উঠিবা মানু আল্লাহর সামনে কিলা গিয়া খাড়া হইবা হতা প্রসঙ্গে আল্লাহর রসুলে বয়ান হতরা যে হাসর ময়দান ওয়াজ হরনেওয়ালা মুলৈসা হুন্নেওয়ালা পাবলিক মাস্টর পুলিশ অলি বুজুর নবী রসুল সারা বেটিন বেটাইন সারা কিয়ামতর ময়দানের লেংটা হয়ে উঠি সব লেংটা অবস্থা তুটিবা হজরতে আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাল আনহা ওয়াজ ইকনাইন হুঞ্চই সরম লাগি গেছে গিয়া বেটা মানু যেমনে তেমনে লেংটা হইয়া আইলা বেটি মানুষ যদি লেংটা হইতে তুই বড় সাংঘাতিক বড় ক্ষত হয়ে যাব আলা হাজর ময়দানো কিলা মুখ দেখাইমো মানুষের সামনে হজরতে আয়সায় সরম পাইতরা মুখ খালি উন্না দিয়া মুখ গুড়িতা আল্লাহ রসুল আইয়া ৰমুৱা বুদি লৈছে কিতা হইছে আয়েশা বলে না আইচ তো মসজিদে দেখ নাইন আজ হইছে বড় লালটি বার্কা ওয়াজ হইছে কিতা ওয়াজ আজ বলে না সারা বেটাইন বেটিন তো লেংটা হইয়া উঠিবা আচ্ছা বেটাইন যেমন তেমন উঠি কে লাগিয়া বেটিন যদি লেংটাও হইয়া উঠোন ইয়া রসুল আল্লাহ বৰদ ওবৰ স্বৰ্মৰ ক্ষত হইবো আল্লাহ রসুল আলাই চলাতুয়া সালামায় ফর্মাই চলিছে আল্লাহ রসুল আলাই চলাতুয়া সালামায় ফর্মাইলা আয়েশা হাসৰৰ মৈদানিকানিতা সদৰগাঁও বাজাৰ নাই ইকান ওলা বয়ানক মঞ্জৰ হইব দৃশ্য হইব অৱস্থা হইব ইজা ৱা কাহ তিল ৱা কে আ তুলাই চালে ৱা কাহ তিহা কাজিবা হাফিজা তুৰ ৰাফিআহ ইজা ৰজ্জাতিল আৰু দোৰাংসা তিল আল্লাহ তবাৰৰ কথা লাই হাশৰৰ মৈদানৰ কথা বৰ ভয়ানক ভাষাই আৰ কি বড় ভয়ানক ভাবে আল্লাহ তোমার কথা বর্ণনা করছে তো নবী আলাই সালাম ফরমাইলা ও দিন যেদিন নবী রসুল হল লেংটা অলি সাব লেংটা ফির লেংটা মেয়া লেংটা পাবলিক ও লেংটা ছাত্র লেংটা মাস্টর লেংটা বেটা ও লেংটা বেটিন ও লেংটা যুবক হল লেংটা যুবতী হল লেংটা ও সারা অবস্থার মধ্যে আল্লাহ তোবার আলায় যে মানুষ যে দল মানুষ আল্লাহর রাস্তার মধ্যে এক নম্বর কোয়ালিটির শহীদ হইয়া আইসই এরা হাসরর ময়দান খবর তাকি উঠিবা যে খাফড়র মধ্যে তার আর মৌত হয়েছিল ইন্তেকাল দম গেছিল ও খাফড় ওখান দিয়ে কাফন দেব হয়েছে ও খাফড় দিন দিয়ে তারা উঠিবা হাসরর ময়দান সুবাহান্লাহানদি শরীরর যে জায়গার মধ্যে জখম লাগছে যেন তাকে আর রক্ত বাইয়া ফটল হাসরর ময়দানও উঠিবা ও জায়গা তাকিয়া একবারে তাজা খাসা রক্ত ফুটা ফুটা হইয়া বাইয়া ফলের ও অবস্থার মধ্যে উঠিবা আল্লাহ তোমার কথা মাত আমি বাটি করিয়া আল্লাহ তোমার কথা ঠিক ও সময়ের মধ্যে এরারে স্পেশালি ডাক দিব তোমরা খেরে সারা মানু লেংটা তোমরা এই গুণটা কিতা লাগিল বয়ান যেখান খরা লাগে তারা কইব আল্লাহ আপনি তো জানন সারা আপনার জানা আছে আপনার রাস্তাত গিয়া এখলাস লইয়া শহীদ হয়েছিলাম যার কারণে আপনি আল্লাহ জি আইজামরারে অত বড় মর্যাদা দিছে আল্লাহ তোমার কথা লাই ফরমাইব হে হল মিজান ফাল্লা মানসর হিসাব কিতাব খরার আগে আমি আল্লাহ তোমার কথা ঘোষণা করলাম তোমরা সারা জন্নতি বলিয়া ঘোষণা করলাম ও নবিজিয়ে ফর্মাই দুনিয়ার জমিন যে মানুষে ফাঁসর নমাজ খাইম করব হাসা, হাসা হিসাবে ব্যবসা বাণিজ্য করব জেতার ব্যবসা জানক কিন্তু হাসা বলিয়া ব্যবসা বাণিজ্য করব হালাল বস্তুর ব্যবসা বাণিজ্য করব খাল কিয়ামতর দিন ও ফা নমাজে আর হাসা ব্যবসার বরকতে আল্লাহ তোবার কথা ওলা শহীদ কাতার তাদের খাড়া খরিয়া তাদের জন্য